নমস্কার বন্ধুরা, আজকে আমি সোমবার ডাল করব একটু অন্যরকমভাবে। প্রথমে কড়া ভর্তা দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। ফোড়নেতে শুকনো লঙ্কা, ধনে, জিরে, সর্ষে, তেজপাতা, কারি পাতা সব একসাথে ফোড়নেতে আমি দিয়ে দেব। ফোড়নটা আমার হয়ে গেছে, অল্প হিং দিয়ে দেব। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, তরুলি দিয়ে দেবো। তরুলিটাও আমি ভেজে নেব। আমি সব রকম সবজি দিয়েই সম্বারটা করব। কুমড়ো দিয়ে দেবো, ডাঁটাটাও দিয়ে ভেজে নেবো হালকা। বেগুনটাও দিয়ে দেবো, বেগুনটাও ভেজে নেবো সবজির সাথে। ভেন্ডিটাও দিয়ে দেবো। দিয়ে সব সবজিগুলো আমি ভালো করে ভেজে নেবো। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে আদা রসুন বাটা দেবো। আদা রসুন একসাথে বাটা আছে, আদা রসুনটা দিয়ে ভেজে নেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আদা রসুনটা ভাজা হয়ে গেছে, আমি অল্প টমেটো মো দিয়ে দেবো। ধনে আর জিরে বাটা আছে, ধনে জিরে বাটাটাও দিয়ে দেবো। অল্প জল দিয়ে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, মশলাটা ভেজে নেব ভালো করে। মানে মুসুর ডাল আছে, মুসুর ডালটাও আমি দিয়ে দেব। অড়হর ডালটাও দিয়ে দেব। আমি দু রকম ডাল দিয়েই করছি সোমবার ডালটা, অড়হর ডাল আর মুসুর ডাল মিশিয়ে। এবার আমি তেঁতুল গোলা জল দিয়ে দেবো। সম্বার মশলা দিয়ে দেবো, কুকারেতে বসিয়ে দেবো। আমি 3টে সিটি মেরে নিয়েছি, হয়ে গেছে আমার ডালটা। আমি এবারে নামিয়ে নেবো।
বন্ধুরা, সম্বর ডালটা আমার রেডি হয়ে গেছে। আমি একটু অন্য ধরনের ডালটা করেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।